এভরিডে চ্যালেঞ্জ, মানে ম্যাচ বলেন, ট্রেনিং বলেন, নিজেকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা। তো সামনে ভালো করতে চাই, ভালো করবো, ডেফিনেটলি চ্যালেঞ্জিং হবে, সহজ হবে না। আর তাছাড়া প্রিপারেশনও আল্লাহর রহমতে টেস্টের আগে থেকেই সবার বেশ ভালো প্রিপারেশন নেওয়া হচ্ছিলো, এবং আবার হয়তো পরশু দিন থেকেই প্র্যাকটিস শুরু হচ্ছে। তো প্রিপারেশন ওয়াইজ ইনশাল্লাহ সবার ভালোই থাকবে, ইনশাল্লাহ আমরাও আশাবাদী ভালো কিছু হবে। ফর শিওর সহজ হবে না, কিন্তু আমরা কনফিডেন্ট যে ভালো কিছু হবে ইনশাল্লাহ। প্রত্যেকটা ম্যাচেই আসলে নতুন করে ডেটা শুরু হয়, মানে হয়তো লাস্ট ম্যাচটা আমরা যেভাবে খেলেছি সেটা আসলে পাস্ট হয়ে গেছে। তো নেক্সট ম্যাচটা যখন আবার শুরু হবে একদম ফ্রম বল ওয়ান, আবার নতুন করে সব কিছু শুরু করা, তো নর্মালি চিটাগাং বেশ স্পোর্টিং বা ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট হয়ে থাকে ইন জেনারেলি। তো এখানে আল্লাহর রহমতে ফাস্ট বলাররা ইম্প্রুভ করেছে, বাট তাও মানে আমাদের সবসময় নতুন করেই শুরু করতে হবে ওই ম্যাচটার জন্য পার্টিকুলার। সো নিজের ডেলিভারি বেস্টটা ডেলিভার করে আবার আউটকাম বাইর করতে হবে, যে না কীভাবে জয়ের প্রতি প্রতিদান রাখা যায় আমাদের সবার। আমরা সবাই আশাবাদী যে যদি এইভাবে ইম্প্রুভমেন্টের ধারাটা থাকলে সামনেও আরও ওয়ার্ল্ড কাপ, এশিয়া কাপ আছে, সব কিছু গ্র্যাজুয়ালি বিল্ড হবে, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো এটাই স্বাস্থ্যকর অল টাইম বান, সব সময় অল টাইম হেলদি লাইফ। অ্যাজ এ প্লেয়ার আমি সবসময় খেলতে চাই, যখন মানে ইনজুর্ড হই এটাও পার্ট অফ লাইফ, কিন্তু ইনজুর্ড হইতে চাই না, কিন্তু যখন হয় তখন এই এটা ইঞ্জুরি থেকে এসে এই সিরিজটা ছিল, তাই সবাই একটু কনসার্ন ছিল যে ইঞ্জুরি থেকে উঠে টেস্ট ম্যাচটা আমার জন্য বেশি লোড হয়ে যাবে কিনা। কিন্তু আমি আসলে যখন ফিটনেস টেস্টের পরে যখন পাস হিসাবে ঘোষণা করেছে তারপর থেকে আমি খুব এক্সাইটেড ছিলাম, আমি খেলতে চাই। তো আমি আসলে বলেছিলাম যে আমি চাই খেলতে, আমার দিক থেকে আমি কনফিডেন্ট যে আমি পারবো। তো আল্লাহর রহমতে খেলেছি এবং মোটামুটি ভালোই হয়েছিল। ফার্স্ট ইনিংসের তুলনায় সেকেন্ড ইনিংসের রিদমটা বেটার ছিল, যতগুলো বল করতেছিলাম তত বেটার হয়েছিল। জি মাশাআল্লাহ, ভালো দল এবং সবসময় তারা থাকলে ভালো লাগে, এবং ইনশাল্লাহ এবারও ভালো কিছুই হবে, ভালোও লাগবে।